আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে কথা বলবো ডিম পাড়া চীনা হাঁসকে মূলত হচ্ছে কোন কোন মেডিসিনটা আমি দিয়ে থাকি এবং কি কারণে ওই মেডিসিনটা দেই, তো এই বিষয়ে আসলে কথা বলবো। কারণ এই বিষয়টা জানা আপনাদের, যারা চীনা হাঁস পালন করেন তাদের এই বিষয়টা জানা খুবই দরকার। কেননা এই মেডিসিনগুলো প্রয়োগ না করলে আপনারা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং যে সমস্যাগুলো হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আপনাদেরকে বলি, আমি এই খাবারটা বিষয়ে বলি আগে। এর খাবারটা হচ্ছে আপনি যদি এদের থেকে ভালো একটা প্রোডাকশন চান, বেসিক্যালি হচ্ছে চীনা হাঁস আমরা পালন করি হচ্ছে ডিম উৎপাদনের জন্য এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য আমরা মূলত হচ্ছে চীনা হাঁস পালন করে থাকি। তো এখন এদের কাছ থেকে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিম না পান এবং বাচ্চা উৎপাদন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। তো এর জন্য অবশ্যই এদের থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা ডিম এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে বাচ্চা দুটো যাতে আমরা খুব ভালো পরিমাণে যাতে পাই, সেই জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হয়। আর এর জন্য মূলত হচ্ছে প্রথম অবস্থায় যেটা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে খাবারের উপরে। কেননা আপনি এদেরকে যত ভালো মানের খাবার দিবেন এরা আপনাদেরকে তত ভালো প্রোডাকশন দিবে। আপনি যদি এদেরকে নর্মাল যে খাবারগুলো আছে যেরকম হচ্ছে ভাত ঘাস আর পাশাপাশি হচ্ছে কুড়া ধানের কুড়া এগুলো যদি দেন, আপনারা কখনো এদের থেকে ভালো পরিমাণে একটা প্রোডাকশন আপনারা পাবেন না। কারণ এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ দেখা গেছে যে ডিম পাড়ার জন্য যেই ক্যালসিয়াম তারপর হচ্ছে আপনার ভিটামিন দরকার হয়, তো মূলত হচ্ছে এই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এরা পায় না। এই জন্য অবশ্যই আমাদেরকে যে একটু ভালো মানের যে খাবার, যে খাবারগুলোতে আপনার ভিটামিন যুক্ত খাবার আছে এবং মানে সকল উপাদান দিয়ে যে খাবারগুলো তৈরি করে, আর পাশাপাশি হচ্ছে আপনার যেই বাহ্যিকভাবে যেই ভিটামিনগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে খাওয়াতে হবে, যাতে এদের শরীরে যাতে হাঁসের যেই পুষ্টি এবং ভিটামিনগুলো যাতে খুব সুন্দরভাবে পায়। তো এর জন্য আমি আসলে মূলত প্রথম অবস্থায় এদেরকে যে খাবারটা দিয়ে থাকি সেই খাবারটা হচ্ছে ধান আর পাশাপাশি হচ্ছে লেয়ার ফিড। আমি ডিম পাড়া হাঁসের জন্য জাস্ট এই দুইটা খাবারই দিই, লেয়ার ফিড আর হচ্ছে ধান। আর আমি তেমন অন্য কোনো খাবার দিই না, আর এরা সবসময় বাহিরে ছাড়া থাকে। আর তারপর হচ্ছে যে মেডিসিনটা আমি এদেরকে দিয়ে থাকি আপনাদেরকে দেখাই, প্রথম যে মেডিসিনটা আমি এদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দিয়ে থাকি সেটা হচ্ছে থায়াবিন। এখন অনেকে তো বলতে পারবেন যে ভাই থায়াবিনটা তো আসলে গাড় বাঁকা অথবা পা প্যারালাইসিস হয়ে যাওয়া এটার জন্য ব্যবহার করে থাকেন, বা এটা ব্যবহার করার আসলে অনেক ফেসিলিটি আপনি পাবেন। এটা যদি আপনার হাঁসকে যদি খাওয়ান, প্রথমত হচ্ছে আপনার হাঁসের যে ভিটামিন বিজনিত যে সমস্যাটা আছে যেরকম গাড় বাঁকা পা প্যারালাইসিস হয়ে যাওয়া, এটা থেকে আপনার মুক্তি পাবেন। এবং এই মেডিসিনটা আপনার ডিম পাড়া হাঁসকে খাওয়ানোর ফলে আপনার যে ডিমগুলো আসবে, হ্যাঁ আপনার হাঁসের যে ডিমগুলো আপনার পারবে সেই ডিমগুলো খুব মানে একদমই ভিটামিনযুক্ত ডিম হবে, যে ডিমগুলোতে আপনার পুষ্টি থাকবে। এবং সেই ডিমে যখন বীজ আসবে এবং বাচ্চা হবে, সে বাচ্চাগুলো আপনার দেখবেন যে ডিম থেকে খুব সুন্দর করে বের হতে পারবে। অনেক সময় কিন্তু আমাকে প্রশ্ন করেন অনেকেই, বা এই প্রবলেমটা কিন্তু ফেস করে থাকেন যে ডিমের ভিতরে চীনা হাঁসের বাচ্চা মারা যায়। অ্যাকচুয়ালি এই ভিটামিনের অভাবে এরা যখন শরীরে বল পায় না, তখন এই আপনার চীনা হাঁসটা বাচ্চাটা যখন ডিম থেকে বের হতে পারে না, ঠুকরায় ঠুকরায় বের হতে পারে না, তখন কিন্তু ডিমের ভিতরে দেখবেন যে হাঁসের বাচ্চাগুলো মারা যায়। তো এই জন্য অবশ্যই আপনাকে এই থায়াবিনটা খাওয়াতে হবে, তাহলে ইনশাআল্লাহ আশা করি যে ডিমের ভিতরে যে বাচ্চাটা মারা যাওয়ার যে চান্সটা সেটা অনেকটাই কমে যাবে। এবং পাশাপাশি আরেকটা মেডিসিনাতে আছে, সেটা হচ্ছে ক্যালপ্লেক্স। আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই স্কোয়ারের ক্যালপ্লেক্স। দেখেন আমি অনেক ভিডিওতে আসলে দেখাই এই স্কোয়ারের ক্যালপ্লেক্সটা। তো এই স্কোয়ারের ক্যালপ্লেক্সটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনার হাঁসগুলো যখন ডিমে আসবে, দেখেন আমার এই হাঁসটা বেসিক্যালি হচ্ছে ডিমে আসে, হ্যাঁ তো এই হাঁসটার ওজন প্রায় 2 কেজির উপরে 2.5 কেজির মতো।
তো বেসিক্যালি হচ্ছে যখন ডিমে আসে তখন হাঁসগুলোর ওজন খুব পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এটা কেন খাওয়াই, এটা খাওয়ানোর কারণ হচ্ছে আপনার এই হাঁসের শরীরে কিন্তু অনেক সময় দেখা গেছে যে খাবারের মাধ্যমে কিন্তু সকল ভিটামিন কিন্তু পায় না, এদেরকে আলাদা যে কিছু মেডিসিন আছে সেগুলো প্রয়োগ করতে হবে। এই ক্যালপ্লেক্সটা খাওয়ালে এর শরীরে যে ক্যালসিয়ামটা, কারণ প্রতিদিন যে ও যে ডিম দিতেছে, ডিমের দেওয়ার কারণে কিন্তু ওর শরীরে কিন্তু ক্যালসিয়ামের যে একটা ঘাটতি সেটা তৈরি হয়ে যায়, এবং এই ভিটামিনটা প্রয়োগ করার ফলে আপনার এই হাঁসের যে ক্যালসিয়ামের যে সমস্যাটা সেটা দূর হয়ে যায়। এবং এইটা ব্যবহার করার আরও কিছু কারণ আছে, সেই কারণগুলো হচ্ছে আপনার আপনার হাঁসের অনেক সময় ডিম দেখবেন কি যে ডিম আপনার নরম হয়, হাঁসের ডিম একদম নরম হয়, মানে ওই ডিমগুলো আপনার কখনো বাচ্চা আসবে না বা বাচ্চা ফুটবে না, নরম হওয়ার কারণে ওই ডিমগুলো আপনার অনেক সময় খেতেও মানে সমস্যা হয়। এবং তাছাড়া দেখা যায় যে আপনার ডিমে ছোটো ছোটো গুটি হয়, ছোটো ছোটো গুটি হয়, অথবা ডিম আপনার মানে লম্বা হয় বা এরকম ছোটো ছোটো গোল হয়, মানে আপনার সাইজটা অন্যরকম হয়, প্রপারলি ডিমের মতো থাকে না। তো আপনারা যদি এই ক্যালপ্লেক্সটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। তো এই জন্য আমি আমার হাঁসকে সবসময় ওই থায়াবিনের পাশাপাশি হচ্ছে এই ক্যালপ্লেক্সটা দিয়ে থাকি, যাতে আমার এই হাঁসগুলোর ডিম যাতে খুব উর্বর হয়, এবং পাশাপাশি হচ্ছে এই হাঁসের যে শরীরে যে ডিমের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেটা যাতে পূর্ণ হয়ে যায়। আর পাশাপাশি হচ্ছে এদেরকে ডিম পাড়া হাঁসকে মূলত হচ্ছে আমি সবসময় ছেড়ে পালন করি, যাতে এদের যে বাহিরে যে কিছু ঘাস বা প্রাকৃতিক যে খাবার আছে সেইগুলো খাবারের কারণে যাতে এদের শরীরে যে ভিটামিনটা সেটা মূলত অনেকটাই যাতে পূরণ করতে পারে। তো আশা করি এটা বুঝতে পারছেন এবং থায়াবিনের বিষয়টাও বুঝতে পারছেন আমি এই জিনিসগুলো কেন ব্যবহার করে থাকি। অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে ডিম পাড়া চিনা হাঁসকে আসলে আমি কী কোন খাবারটা দিয়ে থাকি এবং কোন মেডিসিনটা দিয়ে থাকি। আর লেয়ার ফিড তো আপনারা সবাই জানেন যে আমি মূলত হচ্ছে নারিশের যে লেয়ার ফিড আছে সেই লেয়ার ফিডটাই আমি এদেরকে খাওয়াই। তো ইনশাল্লাহ আশা করি যে আপনারা যারা অনেকে প্রশ্ন করেন যে ডিমের ভিতর চিনা হাঁসের বাচ্চা মারা যায়, তো এটা থেকে আশা করি যে আপনারা যদি এই থায়াবিনটা খাওয়ান অনেকটাই আপনারা রক্ষা পাবেন, এবং হচ্ছে এই ক্যালপ্লেক্সটা খাওয়ানোর ফলে আপনার ভিটামিন ক্যালসিয়ামের যে সমস্যাটা এবং আপনার হাঁসের যেই ডিমের যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা অনেকটাই ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই, পরবর্তী আশা করি যে সবাই ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে একটা লাইক দিবেন। আর পরবর্তী আমি কোন ধরনের ভিডিও নিয়ে আসবো বা কোন ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেই সমস্যাগুলো আপনারা যদি আমাকে জানান, ইনশাআল্লাহ আশা করি যে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।